হ্যালো বন্ধুরা, তোমার সকলকে WB প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস দর্শন বিষয় এসছে সেই বিষয়ে আলোচনা করব। ভিডিও শুরু হওয়ার আগে তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখো, তোমরা জানো তোমাদের যে একাদশ শ্রেণীর যে দর্শন বিষয়ে দুটো পার্ট হয়, এটা হচ্ছে বিভাগ ক আর বিভাগ খ। বিভাগ ক দেখো পাশ্চাত্য দর্শন, আর বিভাগ খ হচ্ছে ভারতীয় দর্শন। তো ক বিভাগ ক এ পাশ্চাত্য দর্শনে কি কি আছে দেখো। বলছে প্রথম যে অধ্যায় আছে দর্শনের প্রত্যয়, এটা আছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে জ্ঞানের স্বরূপ ও উৎপত্তি বিষয়ক মতবাদ, আর তৃতীয় অধ্যায় হচ্ছে দ্রব্য, চতুর্থ অধ্যায় হচ্ছে কারণতা, আর পঞ্চম অধ্যায় হচ্ছে বস্তুবাদ ও ভাববাদ। তাই এখান থেকে অধ্যায় তিন আর চার, তিন মানে হচ্ছে দ্রব্য আর চার মানে হচ্ছে কারণতা, এই দুটি বাদ গেছে। আর এবার বলছি তৃতীয় অধ্যায় দ্রব্যতা ও চতুর্থ অধ্যায় কারণতা, এই দুটি প্রথম ক বিভাগ থেকে বাদ গেছে। এবার খ বিভাগ দেখে নেবো একবার। ভারতীয় দর্শন থেকে প্রথম অধ্যায় যে আছে ভারতীয় দার্শনিকদের দৃষ্টিতে দর্শনের প্রত্যয়, এটি বাদ গেছে, অধ্যায় প্রথম বাদ গেছে। এবং অধ্যায় দুই যে আছে দ্বিতীয় অধ্যায়টি যেটা আছে বলছে চার্বাক্য, এটা আছে। এবং তৃতীয় অধ্যায় যেটা অধ্যায় থ্রি, এটা হচ্ছে বৌদ্ধ দর্শন, এটিও বাদ গেছে। চতুর্থ অধ্যায় ন্যায় দর্শন আছে এটি। এবং অধ্যায় পাঁচ এটা হচ্ছে অবৈধ বেদান্ত, অধ্যায় ছয় হচ্ছে সমসাময়িক ভারতীয় দর্শন। তা দেখো একবার, তাহলে খ বিভাগে যে ভারতীয় দর্শন থেকে যেগুলো বাদ গেছে হচ্ছে অধ্যায় ওয়ান, তিন নম্বর অধ্যায়, প্রথম অধ্যায়, তিন নম্বর অধ্যায় এবং পাঁচ নম্বর অধ্যায়, এই তিনটি অধ্যায় বাদ গেছে। এবং ক বিভাগ থেকে পাশ্চাত্য দর্শন থেকে হচ্ছে তৃতীয় এবং চতুর্থ বাদ গেছে, মোট পাঁচটি বাদ গেছে। ফাইনাল পরীক্ষায় এই পাঁচটি অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসবে না। Thank you.